বিছানায় শুয়ে শুয়ে আকাশ দেখতে খুব ভালো লাগে, তাই না বলো? বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর জানলা দিয়ে যখন এই নীল আকাশের মধ্যে সাদা মেঘের ভেলাগুলো আস্তে আস্তে ভেসে যাচ্ছে সেটা দেখতে পাওয়া যায়, সকালটাই একটা অন্যরকম হয়ে যায়, মনটা একদম ফ্রেশ হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমাদের চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো চলো দেখাই কুটুন কি করছে। এই যে সকালবেলায় কুটুন ঘুম থেকে উঠে আজকে চেপেছে সাইকেলে। ওর জন্য সাইকেলের এই নতুন ঝাঁপিটা নিয়ে আসা হয়েছে যাতে ওকে বসিয়ে একটু ঘোরানো যায়। কিন্তু ও বেচারা ভীষণ ভয় পাচ্ছিল কয়েকদিন ধরে চাপতে, তাই প্রত্যেক দিন একটু একটু করে চাপিয়ে এখন ভয়টা অনেকটাই কেটেছে। তাই ও সামনে অল্প অল্প করে বসতেও শিখেছে, আর এখানে ওর দাদাই ওকে ধরে নিয়ে আস্তে আস্তে করে একটুখানি ঘোরাচ্ছিল, আর বেশ মজা পাচ্ছিল যেহেতু ভয়টা আস্তে আস্তে কাটছে। সবসময় তো কোলে নিয়ে ঘোরানো সম্ভব হয় না, মাঝে মাঝে সাইকেলে চাপিয়ে ঘোরালে বেশ দুজনেরই আরাম হয়। আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে কুটুনের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো বলে। প্রত্যেক দিন আপেল সিদ্ধ খেতে তো কারোরই ভালো লাগে না, তাই ওরও একদম প্রত্যেক দিন আপেল সিদ্ধটা ভালো লাগে না। তাই আজকে ভাবলাম আপেলের সাথে একটুখানি খেজুরটাকে সিদ্ধ করে দিই। একটু প্রত্যেক দিন অন্যরকমভাবে করার চেষ্টা করি। যেহেতু খেজুরটা মিষ্টি, তাই আপেলের সাথে দিলে ওটাও একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু ভালোই লাগবে খেতে। তো কোনো দিন এর মধ্যে ওটসও দিয়ে দিই, আবার কোনো দিন কলার সাথেও আপেলটা সিদ্ধ করে দিই। মোদ্দা কথা, প্রত্যেক দিন শুধু আপেলটাও খেতে যায় না, কিছু না কিছু অ্যাডিশন করে অল্টারেশন করে ওকে দিতে হয়। আর এখানে আমার আপেল খেজুরটা সিদ্ধ হয়ে গেছে, এই দুটোকে একটুখানি আমি ম্যাশ করে নেব। যদিও ভীষণ গরম ছিল আর এই এক হাতে ফোন ধরে আর কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মাখতে পারছিলাম না, তাই বুঝতে পারিনি এতটা পরিমাণে গরম ছিল। হাত দিয়ে দিয়েছি আর হাতটা একটুখানি লেগে গেছে গরম। তো এটাকে আমি হালকা করে ম্যাশ করে নেব, পুরোটা একদম ম্যাশ করব না, একটুখানি শক্ত শক্ত মতো থাকবে যাতে ওর মানে চেবানোর প্রসেসটা হয়। আর এদিকে দেখো ও এখনও দিয়ানের কোলে বসে দলু দলু খাচ্ছে। তো প্রথমে যখন ওকে এটা দিতে গিয়েছিলাম ও ভাবলো কি না কি খাবে না, মুখটা কেমন করেছে দেখো, তারপর দেখলো যে না ভালোই বটে। কিন্তু তারপর আর ওকে বসিয়ে আমি খাওয়াতে পারিনি, ও কোলে চেপে খেয়েছিল, তাই ভিডিও বানাতে পারিনি। এরকম বদমাইশিগুলো করছো এই যে তুমি যদি খাট থেকে পড়ে যাও আমি কিন্তু কোনো দায়িত্ব নেব না, বুঝেছো? তোমাকে আমি এখানে বসাচ্ছি, তুমি 10 কিলোমিটার দূরে গিয়ে বসছো গড়িয়ে গড়িয়ে উল্টে পাল্টে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার হাত পা গুলো ভেঙে যাবে, একটা একটা করে ব্যান্ডেজ হবে। আমি কিন্তু দায়িত্ব নেব না, আমি কিন্তু কাঁদলেও বলে নেব না। দেখ তুই দেখ 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 কোথায় গিয়ে বসছিস, দেখ চলে এসো আমার কাছে, এসো মামার কাছে, এসো এসো মামার কাছে, এসো 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 এসো। হ্যাঁ বা খুব সুন্দর ব্যায়াম হচ্ছে বা। হেঁটো হেঁটো হেঁটো, বেটু তো কত শুনেছি গো, কত শুনেছি। হ্যালো পাপা, ইনুকু পাপা। এখন দুপুর 3:30 মতো বাজে, তো আকাশটা দেখো, দেখে কেউ বলবে কিছুক্ষণ আগে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল আর এখন একদম আকাশ ঝলমলে পরিষ্কার, এত পরিমাণে রোদ্দুর উঠেছে কি বলবো। আর সেই সুযোগে আমিও একটু ভিডিও তুলে নিলাম, দেখতে বেশ ভালো লাগছিল চারিদিকটা সেই জন্যই। আর এখনকার বৃষ্টিগুলো শরতের বৃষ্টির মতো, যেখানে মেঘ দাঁড়াচ্ছে সেখানে বৃষ্টি। আর এই যে কুটুন বুড়ো এখন নতুন নতুন হাততালি দিতে শিখেছে, সময় নেই অসময় নেই, যাই কিছু ভালো লাগছে খারাপ লাগছে ও দিব্যি হাততালি দিয়ে যাচ্ছে। সেদিন দেখি রাত্রিবেলায় ঘুমের মধ্যে ও মা হাততালি দিচ্ছে শুয়ে শুয়ে। তো নতুন নতুন এটা শিখেছে বলে করেও বেশ মজা পাচ্ছে আর আমরাও দেখে বেশ আনন্দ পাচ্ছি। আর এই বর্ষাকালে বৃষ্টি হলে বারবারই কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে। তো মা ডিউটি থেকে ফেরার পর কী টিফিন খাবো কী টিফিন খাবো ভাবছিলাম, সেই ভেবে ভাবলাম যে একটুখানি লুচি বানাই, সেই মতো একটু লুচি বানানো হচ্ছে। আর সাদা ময়দার লুচি খেতে কি আর না ভালো লাগে বলো, সময় নেই অসময় নেই, মানে টিফিন আওয়ার্সে লুচি খেতে বেশিরভাগ মানুষেরই ভালো লাগে আমার মনে হয়। আমার তো লুচি ভীষণ প্রিয়, তো সেই মতো আমি এখানে একটুখানি ময়দা মেখে নিচ্ছি, ব্যাস অল্প পরিমাণেই মাখছি। আর এদিকে কুটুন সোনা এখন খাচ্ছে মুসাম্বির রস, তো ওকে হাতে ধরেই মুসম্বিটা দেওয়া হয়। কিন্তু এই মুসম্বিটা একটুখানি টক ছিল, তো তাই ও বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল না, তাই একটুখানি রস বানিয়ে চামচে করে খাওয়ানো হচ্ছিল। আর এখানে ও দিয়ানোকে বলছিল হাততালি দিতে, কিন্তু ও তখন হাততালি দেবে না, ওর যখন মনে হবে যে হ্যাঁ এটা বেশ টেস্টি লেগেছে, ওর বেশ ভালো লেগেছে খেতে, ঠিক সেই সময় হাততালি দেবে। এই যে দেখো এখন হাততালি দিয়ে রস খাচ্ছিল। আর
আমি এখানে ময়দা মাখতে ব্যস্ত ছিলাম আর প্রত্যেকদিন ওকে মুসম্বিটা মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করি যে কোনো একটা মানে টক জাতীয় ফল যেহেতু এখন মুসম্বিগুলো হালকা হালকা টক রয়েছে তাই ও সেইভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে না খাওয়ার জন্য তাই অল্প অল্প করেই খাওয়ানো হচ্ছে চামচে করে আর এদিকে আমার ময়দা মাখাটা রেডি হয়ে গেছে ও হ্যাঁ ময়দার মধ্যে আমি একটুখানি কালো জিরেও দিয়েছিলাম তো লুচিতে কালো জিরে দিলে বেশ ভালোই টেস্ট হয় তো মাখার পর আমি একটুখানি সাদা তেল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে আমি একটু রেস্টে দিয়ে দেবো যাতে আর একটুখানি নরম হয়ে যায় আর খেতেও টেস্টি হয় আর এদিকে বাদবাকি মুসাম্বিগুলো ছিল আমার জন্য আমি একটুখানি খেয়ে নেব আর এই সময় ভাবছিলাম যে লুচির সাথে কি বানানো যায় তো লুচির সাথে তরকারির কথা মাথায় এলে প্রথমে সাদা আলুর তরকারিটাই মাথায় আসে সেই মতো সাদা আলুর জন্য আমি এখানে আলু আর কাঁচা লঙ্কাটা প্রেশারের মধ্যে ভরে একেবারে সিটি দিয়ে দেবো এর সাথে টমেটো দিলেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু টমেটোর যা দাম বাপরে বাপ বাড়িতেও ছিল না সেজন্য আর দেওয়া হয়নি আর এদিকে ময়দার লেচিগুলো আমি রেডি করে নিয়েছি আস্তে আস্তে একটা একটা করে বেলে নেবো তো আগে তো লুচি বেলতে ভীষণ প্রবলেম হতো একেবারেই গোল গোল হতো না এখনও হয় এদিক ওদিক একটুখানি টেরে বেঁকে যায় তবুও এখন অনেকটাই হাতের মধ্যে এসেছে তো একে একে করে আমি লুচিগুলো এখানে বেলে নেব আর বেলে নেওয়ার পর আমি চলে যাব রান্নাঘরে তরকারিটা বসাতে এই যে এখন লুচিগুলো মোটামুটি সব আমাদের রেডি হয়ে গেছে আর এদিকে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য মানে কড়াই তেলটা লুচি ভাজার তেলটা গরম হোক একদিকে আর এই সাইডে আমি এখানে তরকারিটা বসিয়ে দেবো কিন্তু হয়েছে মুশকিল কি কড়াই ছিল না তো সমস্ত কড়াইগুলোই রান্না করা হয়েছে সকালে নামিয়ে দেওয়া হয়েছে সেজন্য আমি এখানে ফ্রাই প্যানে আলুর তরকারিটা করছি তো প্রথমে আলুর তরকারির জন্য খুবই সিম্পল সবাই করে তো আমিও আমার মতো করে একটুখানি করে নিয়েছি আলুর তরকারির জন্য প্রথমে তেল দিয়ে হালকা পাঁচফোড়নটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো তারপরে সিদ্ধ করা আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে ওটাকে একটুখানি ফ্রাই করে নেবো আর এই ফ্রাই প্যানে তরকারি করতে খুব প্রবলেম হয় কারণ ফ্ল্যাট টাইপের তো সেজন্য বারবার পড়ে যাচ্ছিলো হালকা একটুখানি নেড়ে নেবো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো তো বেশি গুঁড়ো মশলা লাগে না একেবারেই মশলা না দিলেও খুব সুন্দর টেস্ট হয় এটাতে ওই ফোড়নটা আর কাঁচা লঙ্কার টেস্টটাই খুব ভালো লাগে তো অল্প একদম সামান্য পরিমাণে হলুদ আমি এখানে দিয়েছি সাথে একটুখানি ভাজা মশলা রেডি করা ছিল চপ বানানোর জন্য রেডি করা হয়েছিলো তো সেটাই আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি যার জন্য বেশ অন্যরকম টেস্ট হয় এটা খেতে আর সাথে উপরে সস দিলেও অনেক সময় একটু অন্যরকম খেতে হয়ে যায় কিন্তু আমি সস দিইনি একদম প্লেন বানিয়েছি তো ভাজা মশলাগুলো দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে জল অ্যাড করে দেবো বেশি জলও অ্যাড করতে পারছিলাম না কারণ হচ্ছে এই যে উপচে পড়ে যাচ্ছিলো ফ্রাই প্যানের মধ্যে তাও পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম আর সাথে স্বাদ মতো নুন দিয়ে এটা আমি ফুটতে দিয়ে দিয়েছি তো পাশে এদিকে আমি একে একে লুচিগুলোকে ভেজে নিচ্ছি কিন্তু লুচির মধ্যে কালো জিরে দিলে একটা কি মুশকিল হয় লুচিগুলো সব মানে সমস্ত লুচিগুলো ঠিকঠাকভাবে ফুলে ওঠে না আর লুচি না ফুললে মনটা কেমন খুঁতখুত করে তাই না মনে হয় যেন লুচিগুলো ঠিকঠাকভাবে বানানো হলো না এদিকে আমি কয়েকটা বেশ লুচি ভেজেই নিয়েছিলাম মানে অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছিলো লাস্টের দিকে কিন্তু ওদিকে আবার কুটুনের ঘুম চলে এসেছিলো তাই মা বললো বাকিটা মা করে নিচ্ছে আর ওদিকে আলুর তরকারিটাও দেখো হয়ে এসেছে কয়েকটা আলুকে মা মেরে নিচ্ছে যাতে গ্রেভিটা আর একটু ঘনত্বটা ঠিকঠাকভাবে চলে আসে আর লাস্টের দিকে আমি আর একটুখানি নুন অ্যাড করেছিলাম কারণ নুন লাগতো আর এদিকে আমি চলে এসেছি আমার প্লেট নিয়ে গরম গরম লুচি আর সাদা সাদা আলুর তরকারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটা ভিডিও নিয়ে আমি ততক্ষণ এনজয় করি আমার লুচিটা আর তোমরা এনজয় করো ভিডিওটা ওকে টাটা বাই।